আলাইকুম আশা করি সবাই ভালো আছো সো তোমরা অলরেডি হয়তো একটা খবর শুনে গিয়েছো বা তোমাদের কানে চলে এসেছে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাটা ফুল সিলেবাসের উপর হবে এটা নিয়ে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তাদের মধ্যে অনেক বেশি দুশ্চিন্তা অনেক বেশি হতাশা কাজ করতেছে সো এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে মেনলি তোমাদের সাথে কথা বলবো যে যে তিনটা কারণে তোমরা সেকেন্ড টাইমারদের থেকে কিছুটা হলো এগিয়ে থাকবে এই ব্যাপারটা যদি বলি আসলে সেকেন্ড টাইমাররা অলরেডি ফার্স্ট টাইমারদের থেকে কিছুটা এগিয়ে গিয়েছে এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই কিন্তু কিছু ফ্যাক্টর আছে বা কিছু জায়গা এখনো আছে যেগুলোতে হচ্ছে তোমরা অলরেডি সেকেন্ড টাইমারদের থেকে এগিয়ে আছো তো সেগুলো নিয়ে কথা বলবো যে জায়গায় তোমরা এগিয়ে আছো সেটা হচ্ছে তোমরা জানো অলরেডি যে সেকেন্ড টাইমে যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু পাঁচ নাম্বার কাটা যাবে তোমরা সেকেন্ড টাইম থেকে কিন্তু অলরেডি পাঁচ নাম্বার এগিয়ে আছো সো পাঁচ নাম্বার এগিয়ে থাকা কিন্তু নর্মাল কথা না মেডিকেলে কিন্তু পাঁচ নাম্বার মানে অনেক নাম্বার অনেক মানে অনেক নাম্বার সো এই পাঁচ নাম্বার এগিয়ে থাকা মানে তুমি কিন্তু আমি যদি মেডিকেলের হিসাবে বলি লাস্টে মেডিকেল থেকে শুরু করলে তুমি পাঁচ ছয়টা মেডিকেল এগিয়ে আছো অনেকের কাছ মানে অনেকের কাছ থেকে বা এই পাঁচ নাম্বারের মধ্যে অনেক মেডিকেল ডিসাইড হয়ে যায় সো এই পাঁচ মার্ক এগিয়ে থাকা মানে তুমি কিন্তু সেকেন্ড নাম্বার থেকে অনেক বেশি এগিয়ে আছো যা তোমাদের জন্য একটা আমি মনে করি একটা মানসিক বুস্তাব সো সেকেন্ড যে পয়েন্টটাতে সেকেন্ড টাইমারদের থেকে তোমরা এগিয়ে আছো সেটা হচ্ছে মানসিক দিক দিয়ে সো এটা শুনে হয়তো যারা সেকেন্ড টাইমাররা আছো তারা হয়তো একটু মন খারাপ করবে কিন্তু আসলে মন খারাপ করার কিছু নেই কারণ তোমরা অলরেডি ফার্স্ট টাইমার থেকে এগিয়ে গিয়েছো এটা অলরেডি সবাই জানে কিন্তু মানসিকভাবে কেন বলছি কারণ কি তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা সেকেন্ড টাইম বা সেকেন্ড একটা চান্স চান্স তোমাদের জন্য থাকতেছে যেটা হচ্ছে যারা দিচ্ছে তাদের কিন্তু এটাই লাস্ট চান্স এবার যদি ওরা চান্স না পায় তাহলে কিন্তু ওদের আর মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো আর চান্স বা কোনো একটা যে সুযোগ সেটা থাকছে না কিন্তু তোমাদের জন্য কিন্তু এখানে স্টিল একটা সুযোগ থাকছে সো এটাও কিন্তু একটা পজিটিভ দিক যেটা তোমরা মাথায় নিয়ে করতে পারো যা তোমাদের মানসিকভাবে আরো দৃঢ় রাখবে হার যে পয়েন্টটাতে তোমরা অলরেডি আমি বলবো এগিয়ে নেই তোমরা এটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে নিজেকে নিজে পিছিয়ে দিচ্ছ সেটা হচ্ছে যে তোমরা গিভ আপ করে দিচ্ছ যে অনেকে আছে যে সেকেন্ড ফুল সিলেবাসে পরীক্ষা হবে আমি তো এই সিলেবাসটা পড়ি নি দেখি সো আমি কিভাবে হচ্ছে এই বড় সিলেবাসটা কম সময়ের মধ্যে কাভার আপ করবো সো তোমরা হয়তো ভাবছো যে সেকেন্ড টাইম আর যারা আছে তারা অনেক বেশি পড়াশোনা করে ফেলেছে অনেক বেশি এগিয়ে আছে কিন্তু জিনিসটা আসলে তেমন না দেখতে তেমন মনে হলো আসলে তেমন না সো বেসিক্যালি মেডিকেলের যে প্রিপারেশনটা এটা কিন্তু ডিসাইড হয় পরীক্ষায় তিন মাস বা চার মাস আগে মানে এখন থেকে কিন্তু ডিসাইড হবে কে মেডিকেলে চান্স পাবে কে পাবে না সো এখন থেকে সেকেন্ড টাইমাররা যেমন একই জায়গায় আছে তুমিও কিন্তু সেকেন্ড টাইমারের সাথে একই জায়গায় আছো তার মানে তোমাদের বাট প্রিপারেশনের জায়গা যদি বলি তাহলে কিন্তু তুমি আর একজন সেকেন্ড টাইমার একই জায়গায় আছো সো তুমি যদি এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো তুমি যদি প্রতিটা চ্যাপ্টার একবার দেখে যেতে পারো পড়ে যেতে পারো প্রতিটা চ্যাপ্টার সময় ভালোভাবে জেনে যেতে পারো তাহলে তোমার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা প্রায় সত্তর থেকে আশি ভাগ বেড়ে যাবে সো অলরেডি যারা গিভ আপ করে দিচ্ছ এখন গিভ আপ করার সময় না এখন হচ্ছে তোমাদের উদ্বুগ্ধ হওয়ার সময় যে এখন থেকে আমি ডিসাইড করবো যে এখন থেকে এই তিন মাস আমি একদম ভালোভাবে পড়ালেখা করব আর এটা কখনোই মনে করবে না যে তোমরা পিছিয়ে আছো তোমরা কিন্তু সমান জায়গায় আছো সেকেন্ড টাইমেরা তোমাদের থেকে বেশি জানে এটা সত্য কিন্তু তাদের প্রস্তুতি আর তোমাদের প্রস্তুতির মধ্যে কিন্তু অত বেশি ফারাক নেই ঠিক আছে সো আশা করি আমাদের এই কথাগুলো শুনে তোমরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে এবং তোমাদের পরীক্ষার জন্য রইল শুভকামনা